এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যখন বিভিন্ন দল আর মতে উম্মত বিভক্ত হয়ে যাবে সবাই দাবি করবে আমরাই শহীদ দল ওই সময় শহীদ দলটা চেনা লাগবে কি লাগবে না সহী নাম দিলেই শহীদ হয় না বৈশিষ্ট্য লাগবে সেই বৈশিষ্ট্যগুলো এই হাদিসের মধ্যে দুটো বর্ণনা করেছেন নবীজি

ওয়াজিলাত মিনাল কুলুব ওয়া যে বয়ান শুনে আমাদের চোখ দিয়ে অঝর ধারায় অস্ত্র বারিিত হতে লাগলো বয়ান শোনার পরে আমাদের মনে হলো এমন ভাষায় নবীজি বয়ান করলেন মনে হলো যেন রসূল বিদায় নসিহত করছেন ফাকুলনাকা আন্না মাউইজাতুম ওয়দ'ইন ইয়া আল্লাহ আমরা বললাম ইয়া আল্লাহ যেন আপনি আমাদেরকে বিদায় নসিহত করছেন এমন মনে হচ্ছে ফাওসিনাহ অতএব আমাদেরকে আরো কিছু ওসিয়ত করুন নসিহত করুন فقال رسول الله صلى নবীজি এই কথা শোনার পরে অতিরিক্ত যে নসিহতটি করলেন সেটি হলো নবীজি বললেন বাদি আমার পরে তোমাদের মধ্যে যাদের জীবন লাভ হবে অর্থাৎ যারা এখন আছে আমার পরেও থাকবে এবং যারা এখন নাই পরবর্তীতে জীবিত হবে জীবন পাবে সে ব্যক্তি দিনের নামে ইসলামের নামে বহু রকমের বি বিভক্তি এবং ভিন্নতা সে দেখবে ওই সময় সঠিক দলটি তোমাদেরকে চিনে নিতে হবে যদি সঠিক দলটি তোমরা চিনতে চাও যদি ওই বিভ্রান্তির মুখে নিজেকে বাঁচাতে চাও ফালেকুম বি তোমাদের জন্য জরুরি সে সময় আমার সুন্নহকে আঁকড়ে ধরা অ সুন্নতি খোলাফাশিদিনমেহদিন মিম্বাদী এবং আমার পরবর্তীতে যে খোলাফা এ আসবে তাদের সুন্না এবং তাদের তরিকাকেও আঁকড়ে ধরা তামাসা কুবিঘা আমার খোলাফা রাশিদিনের এবং আমার সুন্নাকে মজবুতভাবে ধরবে ওদু আর এই হাবি এবং মারির দাঁত দিয়ে কামড়ে ধরবে এই যে মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরা এটা আবিধানিক অর্থে না পারিভাষিক অর্থে ব্যবহৃত হয়েছে এটাও একটা বাগধারা এই জন্য আরবি সাহিত্য পড়া লাগে কি বাগধারা মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরা দিয়ে উদ্দেশ্য কি এটা আরবরা কখন বলে একজন মানুষ যখন কোনো কিছু আগলে রাখতে চায় কোনোভাবেই সে অন্যকে দেবে না আর ডাকাত তার কাছে ওটা কেড়ে নিতে চায় তখন সে কি করে দুই হাত দিয়ে এটাকে চেপে ধরে ঠিক কি না যদি হাত কেটে ফেলে আরেক হাত দিয়ে ধরে যদি এই হাতটাও কেটে ফেলে তার কাছে আর কিছু ধরার নাই তখন সে কি করে এই জিনিসটাকে দাঁত দিয়ে কামড়ে ধরে ঠিক কি ঠিক না দাঁত দিয়ে কামড়ে ধরে কোন দাঁত সামনের দাঁত না একটু ভিতরের দাঁত সামনের দাঁত দিয়ে তো টান দিলে ভর করে বেরিয়ে শক্ত করে গ্রিপ হয় কোনটায় মাড়ির দাঁত দিয়ে এই মাড়ির দাঁত শুরু হয় নামাজির থেকে তারপরে গিয়ে আদ্রাসের দিকে চলে যায় এই তো আরেক জিনিস দাঁতের যে নাম আছে জানেন আমাদের এখানকার ডেন্টিস্ট আছে অনেক জিজ্ঞেস করেন তারা নাম দেয় কীভাবে নাম দেন আপার লোয়ার আপারের ভিতরে লেফট রাইট দুই ভাগে ভাগ তারপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট বোঝা আসছে না রাইট লেফট আপার লোয়ার তারপরে নাম্বার কোনো নাম নাই কিন্তু আরবিতে প্রত্যেকটা দাঁতের নাম আছে আসে না নাই ছানায়া সামনের দু সামনের দাঁতগুলাকে দুই দুই চারটাকে সানায়া বলে দুইটা উপরের দুইটা নিচের ছানায়া অলিয়া থানায়া সুফলা কারণ তো দাঁতের নাম পড়াইতে তো বুঝি নাই বাদ কথা নষ্ট হয়ে যাবে দাঁড়ান সময় দেহে নেই আমার সময় কিন্তু বেশি নেই আই হাই হা আমি তো আমার বিষয়ে আইসি না দশ মিনিট আছে মাত্র আচ্ছা আসি তো এই যে দাঁত যখন হাত দিয়ে না পারে এক হাত দিয়ে ধরে সেটাও না পারলে দাঁত দিয়ে ধরে ঠিক কি ঠিক না মারির দাঁত দিয়ে কামড়ে ধরে দিব না দিতে হলে আমার কল্লা উড়িয়ে তারপর নেওয়া লাগবে আমাকে মেরে তারপর নেওয়া লাগবে ঠিক কি ঠিক না তার মানে হলো কেউ যখন মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে তার উদ্দেশ্য হলো প্রাণ থাকতে সে এটা দিতে রাজি নবীজি বললেন দাঁত দিয়ে আমার আমার নী রাশিদিনের সুন্নাকে আঁকড়িয়ে ধরবে মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে তার মানে কি তোমার জীবন যদি কেউ কেড়ে নেয় নিয়ে যাক তারপর আমার সন্না আমার খোলাফায়ের রাশিদিনের সুন্নাকে ছেড়ে দেবে না যদি কেউ খোলাফায়ের রাশি দিনের সুন্নাকে অস্বীকার করে আর না মানে আপনি বলেন দেখি সে কি আহ জামা হক পন্থী না বাতিল পন্থী বুঝে আসছে মৌলিক চিন্তা চেতনা মনে রাখবেন